নমস্কার বন্ধুরা, বহরমপুরে কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনের ঘটনায় এক মাসের মধ্যেই চার্জশিট জমা দিচ্ছে বহরমপুর থানার পুলিশ। প্রথম থেকে কোমর বেঁধে তদন্তে নেমেছিল বহরমপুর পুলিশ। তদন্তকারী সংস্থা এক্ষেত্রে খুনের মামলার প্রাথমিক তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে যাচ্ছে। ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রিপোর্ট চলে এসেছে। খুনে ব্যবহৃত ছুরি, প্লাস্টিক ও বন্দুকের ওপর সুশান্ত চৌধুরীর পাওয়া ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা। এদিকে একাধিক ডিজিটাল এভিডেন্স ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, সেই রিপোর্টও কয়েকদিনের মধ্যে চলে আসবে। ইতিমধ্যে প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের বয়ান রেকর্ড করেছে তদন্তকারীরা। সমস্ত তথ্য রিপোর্ট সহ এক মাসের মধ্যেই চার্জশিট জমা দেবে বহরমপুর থানার পুলিশ। জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেছেন, চার্জশিট জমা দিলেই কাস্টাডিয়ান ট্রায়াল শুরু হবে। এবার আদালতের রায়ের অপেক্ষায়।